আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিটল পোকা সাদা হয় কি জন্যে আর এই সাদা বিটল ওটা কি মাদার হওয়ার উপযোগী হয়ে গেছে কি না আপনারা অনেকেই বিটল সংগ্রহ করার পর এগুলার মাঝে যে সাদা বিটলগুলা থাকে এগুলো দেখে হয়তো আপনারা ভাবেন যে ওইটা কি আসলে মাদার হওয়ার উপযোগী হয়ে গেছে কিনা বা মাদার হওয়ার সময় হয়ে গেছে কিনা এই জন্য কি সাদা হয়ে গেছে বা পিউপা হইতেছে কিনা আপনাদেরকে দেখায় এই যে দেখেন বিটলটা এটা সাদা পরে আমি বেশ কয়েকটা বিটল নেই হাতে আপনারা দেখেন এই যে দেখেন এই বিটলগুলা কিন্তু সাদা বিটল আর এই বিটলগুলা সাদা কি জন্য হইল ওইগুলো কিন্তু মাদার না এই যে দেখেন আরো আছে যে অসংখ্য সাদা আছে এই যে একটা সাদা এই যে দেখেন আমি আপনাদেরকে মেন যে যে কারণটা ওই কারণটাই আজকে এই দেখেন বিটলের উপর থেকে খুলস গুলো সরতেছে এই যে দেখেন যে খুলস এই যে বিটলের খুলস ছাড়তেছে এই যে কিছুটা খুলস বাকি আছে এই যে খুলসটা সারতেছে যাই হোক মূলত বন্ধুরা যেটা বিশেষ কথা সেটা হলো যে বিটলটা যে আছে লার্ভা এই বিটলের লার্বাটা শরীরের গ্রোথের তুলনায় উপরে যে খোলসের গ্রোথ আছে এটা স্বাভাবিকভাবে সমান থাকে না সেই কারণে এই সাপের মতো এটা মনে করেন খোলস সেরে খোলর সারে আর খোলর সারে আর বড় হয় ঠিক আছে আপনারা অনেকেই বিটল সংগ্রহ করার পরে এটা ভাববেন না যে এটা পিউপা হইতেছে বা এটা মাদার হওয়ার সময় হয়ে গেছে মাদার হওয়ার যখন সময় হয় তখন বিল বিটলে খুলস পাল্টানো কমিয়ে দেয় কারণ ও পরিপূর্ণ বয়স হয়ে যায় আর বয়স হয়ে যাওয়ার পরে খুলস পাল্টানোর প্রয়োজন পড়ে না আমি আপনাদেরকে ওইটাও দেখাই আপনারা দেখেন লক্ষ্য করে এই যে এই ট্রেতে যে কিছু বিটল আছে দেখেন লার্ভা এই যে এগুলা বড় হয়ে গেছে এগুলার আর মনে করেন আর বেশি বড় হওয়ার প্রয়োজন নাই সেই জন্য এগুলা ক্লোশ পালডারে কোনো প্রয়োজন নাই আর অনেকেই যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন যে এই পুকা দিয়ে কি কাজ হয় মূলত এই যে যে বিটল পুকাগুলা দেখতেছেন এই বিটল পুকাগুলা হাঁস মুরগি পশু পাখি বলতে হাঁস মুরগি কবুতর কি আমি দেই নাই কখনো কিন্তু অনেকে আমার কাছ থেকে সংগ্রহ করছে দেওয়ার জন্য বাকি জানি না কতটুকু খায় বা না খায় কিন্তু পাখি যারা পালে মাছ যারা করে তাদের জন্য এটা বেশি এবার মুরগির ফার্ম তারা এটা প্রোটিন হিসাবে অন্য খাবারের পাশাপাশি ব্যবহার করে থাকে এবং আমি নিজেও এটা ব্যবহার করছি এর থেকে ইনশাল্লাহ উপকার পাইছি এই জন্য আর কি এটা ব্যাপকভাবে করার চিন্তা ভাবনা নিছি আর আপনারা যখন পোকাটা কাবে রাখবেন মাদারের জন্য তখন যদি কোনো পিটল সাদা হয়ে যায় তখন ওইটাকে আবার কাপ থেকে নামিয়ে নিচে রাখবেন আবার ওই কালারটা এই এইরকম হওয়ার পরে যে এরকম কালার হওয়ার পরে তখন আপনারা আবার কাবে দিবেন আজকের মতো এই পর্যন্ত সালাম আলাইকুম